ওকে তো আজকে হচ্ছে যেটা বলতেছিলাম যে সুদ কষা বিশেষ করে সরল মুনাফা যেখান থেকে যেখানে পরীক্ষা দাও তোমরা ম্যাথ জাহাঙ্গীরনগর বি ইউনিট ই ইউনিট আইবিএ এবং বিউপি তে যদি এফবিএস পরীক্ষা দাও তাহলে এখান থেকে আসবে তো ম্যাথ আমাদের রেগুলার করতে হবে তোমরা হচ্ছে প্রতিদিন নিম্নে এক ঘন্টা আর বেশি হলে দুই তিন ঘন্টা ম্যাথ করবা এবং প্রথমে করতে তোমাদের টাইম লাগবে কিন্তু পরে আস্তে আস্তে সেটা যাতে টাইম কমে যায় ঠিক আছে মনে করো তুমি একটা ম্যাথ পারবা এক মিনিটে আর একটা ছেলে অথবা মেয়ে পারবে পনেরো সেকেন্ডে আর একটা ছেলে পারবে দশ সেকেন্ডে তাহলে চান্স কার হবে হ্যাঁ তোমাদের স্পিডটা বাড়াতে হবে এটাই হলো কাজ ওকে তো আমাদের সূত্র এখানে তোমাদের বইয়ে ভিন্নভাবে আছে বইয়ে তোমাদের বইয়ে কিভাবে থাকে হচ্ছে আছে কিন্তু আমরা বইয়ে কি সূত্র কিন্তু আমরা এইভাবে শিখবো না আমরা হচ্ছে এই সূত্রটা শিখবো নিজে একশো দিয়ে করব কারণ এই একশোটা হচ্ছে পার্সেন্টেজ থেকে আসছে আর হচ্ছে তোমার সুদের হার পার্সেন্টেজ তো সেটা আমরা সরাসরি নিচে দিয়ে লিখবো তাহলে আমাদের আর কোনো ম্যাথে আটকাবে সরি আটকাবে না সূত্র কয়টা তো সূত্র হচ্ছে একটাই সেটা হচ্ছে যখনই তোমরা সুদের ম্যাথ দেখবা তখনই তোমরা বুঝবো যে হচ্ছে সূত্র এইটাই এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করব সেটা এখন আহ এই জন্য তোমাদের ভালো করে জানতে হবে যে কোনটার মানে কি আই এর মান হচ্ছে তোমার কি মুনাফা অথবা সুদ আর আসল মানে যে টাকাটা তুমি ব্যাংকে রাখো বা কোথাও রাখো যাতে সুদ হয় আর সুদের হিসাব সব সময় বছরে হয় কখনো কখনো মাসে হতে পারে সেটা আমরা একটু পরে দেখব আসলটা হচ্ছে পি বছরটা হচ্ছে এন আর সুদের হারটা হচ্ছে আর ঠিক আছে কখনো যদি বছর তো দিয়েই দেয় দুই বছর বা তিন বছর দিয়ে দেয় কিন্তু কখনো যদি তোমার হিসাবটা মাসে আসে তাহলে সেই হিসাবটা কিভাবে করব তো যত মাস হবে টোটাল তত মাস থেকে আমরা কত দ্বারা দ্বারা ভাগ ভাগ কেন হ্যাঁ কারণ হচ্ছে এক বছরে বারো মাস ঠিক আছে দুই বছর আট মাসে তোমার কত বছর শুধু আট মাসে হচ্ছে টু বাই থ্রি বছর তোমরা একটা বের করো দেখি তিন বছর 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 মাসে তিন তিন আট আট এটাকে বছরের রূপান্তরিত করো দেখি তিন বছর আট মাস এটাকে বছরের রূপান্তরিত করো তিন বছর আট মাসের

এক বছরে হচ্ছে বারো মাস তাহলে তিন বছরে কত মাস কত ছত্রিশ যোগ করলে কত হয় বিয়াল্লিশ মাস ডিভাইডেড বাই কত হবে বারো কিনা কারণ এক বছরে কত মাস হ্যাঁ চুয়াল্লিশ হবে না আট যোগ করলে ছত্রিশের সাথে হ্যাঁ চুয়াল্লিশ এক বছরে কত মাস বারো মাস তাহলে বারো দ্বারা ভাগ দাও এখন চুয়াল্লিশ কে বারো দ্বারা কাটি করো দুই দিয়ে কাটলে কত বাইশ আর হচ্ছে নিচে ছয় আবার দুই দিয়ে কাটলে এগারো আর নিচে হচ্ছে তিন তাহলে এগারো বাই তিন ক্লিয়ার সবাই বাকিরা পারবে সবাই জি ওকে তাহলে হচ্ছে আট মাস আট মাসে হচ্ছে তোমার এটা এটা তোমরা একটু বের করে দেখাইছি আমি তো তোমাদের পরীক্ষায় এই পার্সেন্টেজ নিয়ে চিন্তা করতে হবে না সুদের বেলায় কৃষের বেলায় সুদের বেলায় তোমরা কি নিয়ে চিন্তা করবে না এই পার্সেন্টেজ বা শত করা যাই হোক এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই যখন তোমরা সুদ মুনাফার এইসব ম্যাথ গুলো করবা কারণ আমরা এই সূত্রের মধ্যেই ইনক্লুড করে ফেলছি আই ইজ ইকুয়াল টু পি এখন কখনো কখনো আই এর মান বের করতে বলতে পারে কখনো কখনো পি এর মান কখনো কখনো এন এর মান কখনো কখনো আর এর মান আর এর মান কখন বের করতে হবে তখন আমরা কি বুঝবো কিভাবে আর এর মান বের করতে বলতেছে তখন পরীক্ষায় কি চাবে সুদের হার হ্যাঁ সুদের হার চাবে সুদের হার তাহলে আমরা বুঝবো যে চাচ্ছে এন কখন চাবে যখন দেখবো যে বছর চাচ্ছে পি কখন বুঝবো যখন হচ্ছে দেখবো যে আসল চাচ্ছে আসল আর কখনো কখনো আই চাবে মানে কি যখন হচ্ছে সুদ চাবে সুদ মুনাফা যখন চাবে তখন হচ্ছে আই চাবে এই চারটার মধ্যে যে কোনো একটা জিনিস পরীক্ষার হলে চাবে তো সেটা আমাদের এইভাবে বুঝতে হবে যে কোনটা চাচ্ছে তারপর ক্রস গুনন করে করে আমরা হচ্ছে বের করব ঠিক আছে যেমন এটা যে ক্রস গুনন করি আই যে করলে পিএনআর ডিভাইড বাই হান্ড্রেড তাহলে ক্রস গুন করলে কিছু নাই তার মানে এখানে এক আছে একের সাথে গুন যাবে আর কিছু নাই তার মানে হচ্ছে আই আর হচ্ছে হান্ড্রেড আই এইভাবে আর কি তোমরা ক্রস গুণন করে যেটা চাবে সেটা হচ্ছে বের করতে পারবা ঠিক আছে এইভাবে তখন যদি এন বের করতে হবে ঠিক আছে এন মানে কি তাহলে হান্ড্রেড আই নিচে চলে যাচ্ছে এইভাবে আমাদের করতে হবে খুবই ইজি নিয়ম আর কি ওকে কখনো কখনো দেখবে যে সুদাসল বের করতে বলতেছে আমাদের কি বের করতে বলতেছে সুদ আসল এই সুদ আসল যদি বের করতে বলে তখন আমরা তিনটা জিনিস বের করব সুদ আসল যদি কোশ্চেনে লেখা থাকে এই ওয়ার্ডটা যদি তোমরা দেখো কোশ্চেনে তাহলে আমরা তিনটা জিনিস বের করব কি কি বলতে এক নম্বরে কি সুদ আসল সুদ আর আসল হ্যাঁ আমরা তিনটা জিনিস বের করব আগে খাতার আগে আমরা এই তিনটা জিনিস বের করে নেব সুদ আসল আসল আর আর হচ্ছে সুদ সুদ আসল ওয়ার্ডটা থাকলে তিনটা জিনিস বের করব কারণ পরীক্ষায় দুইটা জিনিস দেওয়া থাকবে যে একটা আগে বের করে নিতে হবে বুঝতে পারছো পরীক্ষায় কি থাকবে যে দুইটা দেওয়া থাকবে একটা বের করে নিতে থাকবে একটা বের করতে হবে সুদ আসল মানে হচ্ছে সুদ যোগ আসল মানে সুদ আর আসলে যোগটাই হচ্ছে সুদ আসল যেমন পরীক্ষার হলে যদি সুদ আসল থাকে পাঁচশো টাকা সুদ বলা থাকে একশো টাকা তাহলে তোমরা বলো আসল কত এখানে আসল কত হবে চারশো হবে আচ্ছা এখন তোমাদের পরীক্ষার হলে বলা থাকলো যে আসল তিনশো সুদ হচ্ছে আশি আচ্ছা পরীক্ষার হলে তোমাদের আসল বলা থাকলো চারশো টাকা আসল বলা থাকলো তিনশো বিশ টাকা তাহলে তোমাদের সুদ কত হবে আশি টাকা আশি টাকা সবাইকে বুঝছো ক্লাসে সুন্দর মতো খাতায় তুলে রাখো এসব এগুলো বারবার আসবে পরীক্ষায় তাহলে দুই বছর ছয় মাসটা তোমরা এখানে একটু বের করে দেখো আমাকে দুই বছর ছয় মাস দুই বছর ছয় মাসকে বছরে রূপান্তরিত করো দেখি কে পাকে পারবা পাঁচ বাই দুই ওকে পাঁচ বাই দুই সবাই পারছো ওকে এটা তো করে দিতে হবে না মনে হয় একটু আগেই করলাম আগের নিয়মটা দেখলে তোমরা বুঝবা ওকে এবার হচ্ছে তাহলে আমরা নতুন একটা ম্যাথ করি যে দেখো এখানে কি বলছে বার্ষিক পাঁচ টাকা হারে হ্যাঁ কে বললা স্যার অনেক সময় এ সু সুদে সুদ আসল দেখা দেখলে তো বোঝা যায় কিন্তু আলাদা করে সুদ এবং আসল আলাদা করে মানে প্রশ্নে অনেকগুলো প্রশ্নে বোঝা যায় নর্গল লেখাই থাকবে যে সুদ আসলের মেথা সুদ ওয়ার্ডটা থাকবে সুদ আসলে এটা থাকলে তো এটা বোঝা যায় কিন্তু আলাদা করে থাকলে যখন সুদ সুদ থাকে আলাদা এ অনেক সময় সরল সর মুনাফা পায় এগুলা অনেক সময় আসল ওয়ার্ডটা থাকবে সমস্যা নেই এই ম্যাটটা করো তোমরা বার্ষিক পাঁচ টাকা হারে পাঁচশো টাকা তিন বছরের সরল মুনাফা কত ওকে এখানে সুদ বা মুনাফা বের করতে হবে সূত্র কিন্তু একটাই তো সূত্র দিয়ে ইজিলি তোমরা বের করে ফেলতে পারবা হ্যাঁ সেভেন্টি টাকা ওকে আয় এর মান দেখো এখানে বের করতে হচ্ছে তাহলে পির মান হচ্ছে তোমার কত ফাইভ হান্ড্রেড এন এর মান হচ্ছে থ্রি আর এর মান হচ্ছে ফাইভ তোমরা জাস্ট দেখে দেখে বের করবা এর থেকে ইজি আর কি আর হয় না কোনো কিছু দুই শূন্য দুই কাটা তিন পাঁচা পনেরো পাঁচপো ন পঁচাত্তর আচ্ছা এখানে যদি সুদ চাইতে তাহলে কত টাকা হবে এখন সুদ আসল কত হবে এটা পাঁচশো হ্যাঁ এবার হচ্ছে নেক্সট ম্যাথ আমি তোমাদের ম্যাথে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি কারণ ম্যাথটাই মেইন শুধুমাত্র ম্যাথ করে অনেক ভালোভাবে চান্স পাওয়া যাবে জাহের আমি পাইছি আমার স্টুডেন্টরা পাইছে লাস্ট গুলোতে তোমরাও ফিউচারে পাবা একটু পরিশ্রম করো সময়টাকে কাজে লাগো কারণ এটা কেরিয়ার করার সবচেয়ে বড় একটা সময় ওকে এটা করো সূত্র কিন্তু একটাই শতকরা বার্ষিক শতকরা বার্ষিক পাঁচ টাকা হারে সাতশো বিশ টাকার দুই বছর চার মাসের সুদ কত হবে শতকরা বার্ষিক দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও কাশি বলতেছো চুরাশি 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 বলল কি বলতো সবার চুরাশি বের হয়েছে এখানে তোমার দুই বছর চার মাস আগে বছরে রূপান্তরিত করে নাও যখন এরকম মাসের হিসাব থাকবে তখন আগে কোন কাজটা করবা আগে মাসকে কি বানাবা রাইট তারপর সবকিছু করবা

স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ শিওর আপনি আমাদেরকে ইংলিশে যেগুলো শীত করলে কি বোকা আর করতে হবে বই থেকে না কিছু চলবে শুধু তোমরা প্র্যাকটিস করবা বই থেকে মাস্টার্স যেটা আমি পিডিএফ দিছি তোমাদের ওইখান থেকে ভোকে বলে দুইশো তিনশো করে প্র্যাকটিস করবা যেগুলো কোশ্চেন বিগত সালে তো ম্যাথে চলে আসি যেটা হচ্ছে তোমার যখনই দেখবে পরীক্ষায় মাস দেওয়া আছে বছরের সাথে তখন আমরা মাসকে কিসে আগে রূপান্তরিত করব বছরে কিসে বছরে রূপান্তরিত করব তো বছরকে তোমার দুই বছর চার মাস সমান কত মাস দুই বছর চার মাস দুই বছরে হচ্ছে দুই বছরে কত মাস দুই বছরে চব্বিশ চব্বিশ আর চার যোগ করলে কত হয় আঠাশ তাহলে আঠাইশ মাস আর হচ্ছে যেহেতু বছরে রূপান্তরিত করতেছি তাহলে ডিভাইড বাই বারো কারণ বারো মাসে এক বছর কাটা কাটাকাটি করো দুই দিয়ে চার দিয়ে কাটতেছি হ্যাঁ চার দিয়ে কাটলে সাত বাই তিন আসে তাহলে এবার জাস্ট মানটা বসো বা পির মান সাতশো বিশ এন এর মান হচ্ছে পাঁচ এন এর মান তো পাঁচ না কারো কি চুরাশি হয় না এমন কেউ আসো ক্লাসে বিয়াল্লিশ কিন্তু অ্যান্সার তো চুরাশি দেখো তো কি ভুল করলো ডিভাইড বাই হান্ড্রেড এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দুগুণে দশ এবার দুই দিয়ে কাটো ছত্রিশ তিন দিয়ে কাটো তিন বারং তিন বারং হচ্ছে ছত্রিশ তাহলে এবার সাত বারং কত হয় সাত দশে সত্তর সাত গুণ চোদ্দ তার মানে যে বের করতে বলতো কত হইতো চার হ্যাঁ আসল হচ্ছে কত আটশো চার কারণ কি সাতশো বিশ আর হচ্ছে তোমার চুরাশি যোগ করলে কত হয় আটশো চার সবাই বুঝছো তো ওকে নেক্সট ম্যাথে আমরা যাই আজকে আমরা সুদ একদম শেষই করে ফেলবো আর কি এরপরে আর সুদ আর করতে হবে না সুদ আসল কথাটা থাকলে আমরা কয়টা জিনিস বের করে নিব আগে কয়টা তিনটা তিনটা কারেক্ট ওকে এই ম্যাথটা এবার একটু করো চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরের সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে এখানে তোমার সুদে আসলে কথাটা উল্লেখ আছে যেহেতু উল্লেখ আছে তাহলে আমরা তিনটা জিনিস বের করে নিব কি কি সুদ আসল সুদ আর আসলটা তাহলে এটা একটু বের করে নাও আগে चार आंसर की फोर फोर है आंसर फोर ওকে ভাই आंसर কি পয়েন্টে আসে না চার আসে আচ্ছা আমি করে দিই দেখো একটু যে যখনই তোমার কোশ্চেনে দেখবে সুদাসল অক্ষরটা অক্ষর বলতে সুদাসল ওয়ার্ডটা ওখানে তোমরা কি বের করবা তিনটা জিনিস কি কি হ্যাঁ ইংলিশে থাকলে অ্যামাউন্ট ঠিক আছে ইংলিশে অ্যামাউন্ট থাকবে আর বাংলায় সুধ আসল আসল তিনটা জিনিস বের করবে একটা হলো সুদ আসল আর সুদ এবং হচ্ছে আসল এই তিনটা জিনিস আমরা বের করব এখানে কি কি দেওয়া আছে সুদ আসলের মান দেওয়া আছে পাঁচশো আটান্ন সুদ আসল দেওয়া আছে কত পাঁচশো আটান্ন আসল আর হচ্ছে আমাদের সুদ তিনটা জিনিস বের করতে হবে যখন সুদ আসল ওয়ার্ডটা দেখবো এখানে চারশো পঞ্চাশ টাকা আসল দেওয়া আছে তাহলে সুদ কত তাহলে এখানে এই বসায় দাও এখন একশো আট পীর মান হচ্ছে পাঁচশো আহ সরি চারশো পঞ্চাশ এন এর মান হচ্ছে কত বছর এটাই চাইছে আর কি বলে পার্সেন্টেজ তো আমাদের টেনশন নাই পার্সেন্টেজ ছয় আর ডিভাইড বাই একশো কারণ আমাদের পার্সেন্টেজ নিয়ে চিন্তা করতে হবে না কারণ তোমাদের বলে দিছি সূত্র একটা আই ইকুয়াল টু পিএনআর এই কারণে তো এখন শূন্য শূন্য কাটা পাঁচ দিয়ে কত পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দু কুনের দশ দুই দিয়ে কাটো তিন দু কুনের ছয় তোমরা তো শিখাইছিলাম যে সমান সমান থাকলে সমান সমান উপরের গুলা কাটাকাটি যায় আবার নিচের গুলা নিচের গুলা কাটাকাটি যায় ঠিক আছে তাহলে উপরে উপরে কাটাকাটি যাবে যেহেতু সমান আছে তাহলে আমরা নয় দিয়ে কাটতে পারি নয় ওকে নয় দশ থেকে নয় গেলে হাজ থেকে এক এক আটে আঠারো নয় দু গুনে আঠারো তারপর তিন দিয়ে কাটো তিন চারা বারো তাহলে অ্যান্সার দেখো কত আসতেছে এনের মান হচ্ছে চার ক্লিয়ার সবাই হ্যাঁ হবে কারো কোনো কনফিউশন আছে মুনা আমি 558 দিয়ে কাটারাটি করছি এইজন্য আমার মিলা নাই দেখো না এটা সুদ আসল লেখা ছিল এই ওয়ার্ডটা খেয়াল রাখবা ওকে একটা ম্যাথের জন্য কতক্ষণ টাইম পাব একটা ম্যাথের জন্য তুই ভাবে টাইম দেওয়া নাই তোমাকে টোটাল 80 নাম্বার অ্যানসার করতে হবে 55 মিনিটে একটা হ্যাঁ বলো তার এখানে তো সুদ আসল পাঁচশো আট নয় সুদ আসল এটা উল্লেখ আছে কিন্তু চারশো পঞ্চাশ এটা আসল এটা তো এরকম লেখা নাই না ওই যে বছরে চারশো পঞ্চাশ টাকার হিসাব ওইটাই তো ওইখানেই বোঝা যাচ্ছে যে ওইটা আসল পরে দিয়ে লেখা আছে সুদ ছয় পার্সেন্ট সুদ এইশ হ্যাঁ ওই জন্যই তো বোঝা যাচ্ছে যে ওই টাকাটা ব্যাংকে রাখার পরেই তো হচ্ছে এই জন্যই তো বুঝতে পারতেছি যে ওইটাই আসল

বাকিরা একটু ট্রাই করো সাত সরল সুদে তিন টাকা কত বছরের জন্য বিনিয়োগ করলে তো এইটা এই বিনিয়োগ বুঝতে পারতেছি যে আমরা তিন হাজার টাকা হচ্ছে আসল করলে চারশো টাকা মুনাফা পাওয়া যাচ্ছে ঠিক আছে মুনাফা মানে কি এটা হলো সুদ এখানে পার্সেন্টেজ হচ্ছে সাত তার মানে বের করতে হবে কি এখানে বের করতে হবে হচ্ছে তোমার এনের মান কারণ কত বছরের চাইছে এনের মান বের করো দুই বছর বের করছো অনেকে বাকিরা কি পারতেছো না এনের মান বের করতে হবে ঠিক আছে বলে দিছি আমি জাস্ট মানটা বসো এনের মান বের করো কাটাকাটি ঠিক মতো করো আচ্ছা একজনে চার আসছে তাহলে তোমরা একটু আরেকবার চেক করো যাদের দুই আসছে এবং যাদের চার আসছে আসলে কোনটা কারেক্ট কারণ আমি তো তোমাদের আগে করিনি এই আমি জানিও না ওকে আমি করে দেখি কত হয় ওকে আমরা বের করবো আইয়ের মান মানে মুনাফাটা বের করব না সরি এখানে হচ্ছে কত বছর যখন দেওয়া আছে তখন আমরা এনার মান বের করব বছর

এবং পি পি হচ্ছে তোমার আসল তিন হাজার টাকা এবং আর আর মানে হচ্ছে সুদ সুদ হচ্ছে সেভেন এবার কাটাকাটি করি এই যে এই শূন্য এই শূন্য কাটা এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এত ইজি সাত দিয়ে কাটো আচ্ছা তিন দিয়ে আগে কেটে নাও সাত দিয়ে পরে কাটতেছি তিন দিয়ে কাটলে কত হয় তিন 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 দিয়ে কত হয় তিন চোদ্দ হ্যাঁ চোদ্দ এবার সাত তাহলে হচ্ছে কি বুঝতে পারছো আমি যেগুলো ম্যাথ করাচ্ছি এগুলোই কিন্তু তোমরা বারবার সুন্দর মতো নোট করে রাখবা এগুলো বারবার করবা প্র্যাকটিস এগুলো থেকে আসবে ইনশাল্লাহ ওকে এটা তোলা হয়েছে হয়েছে ওকে হলে আমরা নেক্সট যাই এত পার্সেন্ট সুদে কত সময়ে মানে এখানে কত সময়ে বলতে আমরা কত বছরে বোঝাচ্ছে ছিয়ানব্বই টাকার সুদ ছিয়ানব্বই টাকার সুদ কি হবে আরে গেল কোথায় এই যে ছয় দশমিক ছয় সমস্ত চার ভাগের এক পার্সেন্ট সুদে কত সময় মানে কত বছরের ছিয়ানব্বই টাকার সুদ ছিয়ানব্বই টাকার সুদ মানে কি ছিয়ানব্বইটা কি তাহলে আসল তাই না এই যে ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা সুদ হচ্ছে আঠারো টাকা টাকা থেকে যে টাকা উৎস যে টাকার সুদ সেটা হচ্ছে তোমার আসল ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা তাহলে আঠারো টাকা হচ্ছে সুদ ছিয়ানব্বই টাকা হচ্ছে ছিয়ানব্বই টাকা এরকম সমস্ত দিয়ে তোমাদের পরীক্ষা আর ঘাবড়া ফেলতে পারে চাইছে সামান্য আই চাইছে কিন্তু তোমাদের একটু সমস্ত দিয়ে ভয় লাগাই দিতে পারে তো ভয় পাওয়ার কারণ নাই সমস্ত তোমরা ভাঙ্গাতে পারো না সমস্ত ভাঙ্গাতে পারো হ্যাঁ সমস্ত কিভাবে ভাঙ্গায় বলো তো

আয়ের মানটা জাস্ট বের করবা কিছুই না একদম ইজি দুধ ভাত ওকে এনের মান নাকি থ্রি আসতেছে সবাই কি একমত ভাই একটু টাইম দেন ওকে টেক ইউর টাইম কাটা কাটি জাস্ট হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা বেশি করে তো সারা মোটামুটি ভালোই পারো সব কিছু কাটা কাটি পারার জন্য এক থেকে 20 নামতা কত নামতা মুখস্থ মুখস্থ কম এক থেকে 13 এর নামতা বা 14 15 পর্যন্ত মুখস্থ করো এট আর এক থেকে 20 নামতা তোমরা দেখে রেখে দাও থেকে বিশ পর্যন্ত নামতাটা একটু চোখ বুলিয়ে রাখো আর লিস্ট মুখস্থ থাকতে হবে এক থেকে পনেরো নামস্তা নামতা তোমাদের হায়েস্ট তোমাদের হায়েস্ট কত পর্যন্ত নামতা মুখস্থ আছে বারো না তুমি বলো বারো বারো কত হয় বারো গুণ বারো হ্যাঁ একশো ঠিক আছে হবে তোমাদের দ্বারা খেলা হবে সমস্যা নেই ওকে তোমরা কি করতে পেরেছো তিন আছে হ্যাঁ তিন বাহ কাউসার তো আগের থেকে ভালো পারতেছো ভেরি গুড ভাইয়া তিন আসে ওকে যারা যাদের একটু সময় লাগতেছে তারা বাসায় প্র্যাকটিস করবে আর কি তোমাদের থেকে অন্যরা বেশি প্র্যাকটিস করছে এই কারণে ওরা ভালো পারতেছে প্র্যাকটিস করলে তোমরাও ভালো পারবা আমি করে দেই জাস্ট ইজি আই আর মান জাস্ট বের করতে হবে কিন্তু তোমাদের এই এরকম সমস্ত দিয়ে জাস্ট একটু ঘাবড়াই দিবে আর কি পরীক্ষার হলে তো ঘাবড়ানোর কারণ নাই জাস্ট এইভাবে সমস্তটা ভাঙায় জাস্ট বসায় দিবা পি এর মান হচ্ছে নাইন্টি সিক্স এন এর মান হচ্ছে টু না এন মান কত বছর এনের এর তো বের করতে হবে আর এর মান হচ্ছে পঁচিশ বাই চার ডিভাইড বাই চার পঁচিশে কত চার পঁচিশে একশো না একশো আর আই মান দেওয়া আছে আঠারো টাকা এইটিন চার বা চার ছিয়ানব্বই কত হয় চার চার চোদ্দ তো মনে হয় না না চার দশে চল্লিশ ভাইয়া

এবার ছয় দিয়ে আঠারো কে তিন ছয় আঠারো তাহলে হচ্ছে সবাই ওকে যে সুদের হার ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হলে আর বেশি না আর মাত্র চার পাঁচটা ম্যাথই করাবো পাঁচটা ম্যাথ করলাম না আর পাঁচটা দশটা ম্যাথ করলে এনআফ তো সুদের হার ছয় দশমিক হলে এক হাজার টাকা জমা দিয়ে ছয় বছর পরে সুদ আসলে কত টাকা হবে এখানে তোমরা বলো তো সুদের হার আর এর মান কত দেওয়া আছে হ্যাঁ এটাকে তোমরা এটাকে তোমরা ছয় দশমিক কে তোমরা সমস্ত টানতে পারবা না একশো দিয়ে ভাগ করতে হবে না হ্যাঁ একশো দিয়ে কারণ দশমিকের পর দুইটা সংখ্যা আছে রাইট একশো দিয়ে ভাগ করো আর এক হাজার টাকা জমা দিয়ে তাহলে এখানে আসল কত বলো তো কাউ স্যার হ্যাঁ এক হাজার টাকা আরে যে টাকা জমা দিয়ে পায় মনে করো সেটাই সেটাই হলো আসল মানে ব্যবসা করলে যেটা চালাম খাটায় সেটাই আর কি আসল বিনিয়োগ যেটা ওইটাই আসল রাইট তুমি তো বুঝবা তুমি তো ডেডিকেটেড আর কি আমার তো মনে হয় তুমি চান্স পাবো কি ভাইয়া দশমিকের ভাগ ভুলাই গেছি দশমিকের ভাগ ওই যে বললো তো একশো দ্বারা ভাগ করবা জাস্ট আর তো কিছু করতে হবে না কিভাবে করে এটা ভুলে গেছি জাস্ট একশো দ্বারা ভাগ করো আর কি আর তো কিছু করতে হবে না তারপর ওই জাস্ট কোথায় আরেক জায়গায় জাস্ট মানটা বসাই দিবে তাহলেই হবে অন্য কিছু তো করতে হবে না এক হাজার তিনশো টাকা আসতেছে এক হাজার তিনশো নব্বই ওকে ভেরি গুড তোমার মনে হয় হয়েছে আনসার বাকিরা কেউ আর পারবে ওকে এটাও তোমার আগের মতো যে সুদের মানটা একটু ডিফারেন্ট দিয়ে তোমাদের একটু ভয় ধরাই দিছে আর কি যে দশমিকে দিছে ইজি ছয় দশমিক পাঁচ শূন্য এটাকে জাস্ট তোমরা সমস্ততে নিবা সমস্ত বলতে সরি কি বল সমস্ত তো নিতে হবে না জাস্ট ভগ্নাংশে নিতে হবে তার মানে দশমিকের জন্য একটা এক দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য একশো কাটাকাটিও করতে পারো চাইলে এক শূন্য এক শূন্য কাটলা চাইলে আরো ছোট করতে পারো ঠিক আছে পাঁচ দিয়ে কাটতে পারো পাঁচ দিয়ে কাটলে কত হয় দুই আর উপরে কত হয় পাঁচ অক্ষে পাঁচ তিন পাঁচে পনেরো তেরো বাই দুই এটা কিসের মান তেরো বাই দুই আরের মান তাহলে আরের জায়গায় আমরা এটা বসাবো আসল কি চাইছে কত টাকা পাওয়া যাবে সুদ চাইছে তার মানে পির মান হচ্ছে এক হাজার এনের মান দেওয়া আছে সিক্স আর এর মান আমরা বের করলাম এখান থেকে থার্টিন বাই টু ডিভাইডেড বাই হান্ড্রেড দুই শূন্য দুই শূন্য কাটা দুই দিয়ে দুই দিয়ে আমি এটা কাটি তিন তিন দু ছয় তাহলে কত হয় তিন তেরং উনচল্লিশ আর এখান থেকে একটা শূন্য তিনশো নব্বই সবাইকে বুঝতে পারছো দেখো তো কারো কোনো কনফিউশন আছে কি সবাই ওকে এটা বুঝেছল বের করো দেখি

অ্যান্সার সবাই ক্লিয়ার ওকে ক্লিয়ার হলে সাত নাম্বারটা এখন একটু করো শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা দুইশো তিয়াত্তর টাকা হবে কত টাকা হার মুনাফা এখানে কিন্তু 8 চাইছে ঠিক আছে এই ম্যাথগুলোর জন্যই আমরা সব সময় নিচে 100 দিয়ে রাখতেছি মানে এই ম্যাথগুলো না হলে ভুল হবে তোমাদের পরীক্ষায় হলে তো এখন থেকে আর ভুলর সম্ভাবনা নাই কারণ সূত্র একটাই হুম 650 টাকায় মুনাফা 273 টাকা তাহলে 600 টাকা এখানে কি 650 টাকা হচ্ছে আসল 6 বছর হচ্ছে n আর মুনাফা হচ্ছে 273 আইএি গোলটা পিএনআর অনেকে আর পি এখে অনেকে এনপিআর ও লেখে ইচ্ছা তা 87 কত 7 ওকে ভেরি গুড এটা সুদ আসল কত বের করতে পারবা 923 টাকা হাত আসে সেভেন সবাই বের করছো এটা সবাই পারসো

ওকে সিক্স ফিফটি এনের মান হচ্ছে কত সিক্স আর এর মান হচ্ছে এখানে বের করতে হবে আই এর মান হচ্ছে থ্রি ডিভাইড বাই হান্ড্রেড ইজি এই শূন্য এই শূন্য কাটো এবার পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগুনের দশ পাঁচ পাঁচ তেরং পঁয়ষট্টি দুই দিয়ে কাটো তিন দুগুনের ছয় এবার তিন দিয়ে এইটা কাটো তেরো দিয়ে কাটা যায় মনে হয় তেরো দিয়ে কাটো তেরো দিয়ে কাটো তেরো দু ছাব্বিশ থাকে এক এক তিন তেরো মানে যোগ না পাশাপাশি বসলে তেরো হয় তাহলে এক একুশ তিন সাত একুশ তাহলে অ্যান্সার হচ্ছে সাত ইজি আর যেহেতু সুদের হার তার মানে পার্সেন্টেজ ক্লিয়ার সবাই সবাই বুঝছো না বুঝছো বলতে সবাই পার্সেল তো তাও করে দিলাম ওকে আমরা নেক্সট ম্যাচ করবো এখন এবার হচ্ছে আমরা সূত্র দিয়ে নতুন একটা ম্যাচ শিখব ঠিক আছে একটা আমি করাই দিব দেন হচ্ছে তোমাদের একটা করতে হবে এই একটু দেখো যে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলে আট বাই তিন অংশ হলে এটা মুনাফার হার কত ঠিক আছে এখানে আমরা কোন জিনিসটা খেয়াল রাখবো বলতো কি দেওয়া আছে অংশ কি থাকবে বলো পরীক্ষার হলে সুদের অঙ্কে অংশ ঠিক আছে অংশ দেখলে অংশ আর কি বছর এই দুইটা জিনিস যদি দেখি আমরা সুদের ক্ষেত্রে মুনাফার অঙ্কে ঠিক আছে সুদ বা মুনাফার অঙ্কে তখন আমরা কি করবো সুদ বা মুনাফার অঙ্কে যখন আমরা দেখবো যে অংশ অংশটাই হচ্ছে মেইন আমাদের অন্যান্য যেকোনো কিছু থেকে সুদের অঙ্কা যখন আমরা দেখবো অংশ তখন আমরা এই সূত্রটা করবো অংশ বাই বছর ডিভাইড বাই হান্ড্রেড তাহলে এখানে অংশ কি বাই বাই ডিভাইডেড আর বছর বছর হচ্ছে কিছু নাই তার মানে নিচে একটা এক আছে তাহলে পরে আমরা এটা উপরে নিয়ে আসতে পারি তাহলে উপরে এক নিচে তিন আর একশো দ্বারা গুণ সূত্র হচ্ছে এটা অংশ থাকলে কি সূত্র অংশ বাই বছর ইন্টু হান্ড্রেড

এই আসলের কিন্তু কাজ নেই মুনাফা আসলে ঠিক আছে এটা যে সিমনি দিয়ে রাখে পরীক্ষায় তোমরা অংশ দেখলে ওই দিকে যাবাই না তোমরা মেইন খেয়াল রাখবা অংশ আছে কিনা অংশ আর বছর দেওয়া আছে কিনা তো মুনাফা আসলে এত টাকা হয় মুনাফা আসলে আট বাই তিন তিন অংশ না এখানে হচ্ছে তোমরা তোমাদের দিচ্ছি পাঁচ বাই চার অংশ পাঁচ বাই চার অংশ হলে মুনাফার হার কত বের করো তোমরা বিষ সবাইকে বের করতে পারছো জি ভাইয়া বিষ ওকে ভেরি গুড ভাইয়া বিষ ও সবাই পারছো তাহলে তো এটা আর করে দিলাম না তোমরা নেক্সট একটা করো যেটা আমার টাইমে পরীক্ষা আসছিল ঠিক আছে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম জাহাঙ্গীরনগরে তখন এটা চলে আসছিল এটা একটু তোমরা কমপ্লিট করো শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ সুদ আসলে পাঁচ বাই এক অংশ হবে পাঁচ সবাই করুক একটু শোনা রে চার আরে দুটো आंसर তারা দুজনে দেখো কোনটা ঠিক কোনটা বল আজকে হবে ওকে সবাই বলতো চার তার মানে চারি করবেন 10 হ্যাঁ তোলো আমি করে দিতে থাকি যেহেতু একজন পাঁচ বের করছে ওই জন্য ঝামেলা তো অংশ এক বাই পাঁচ অংশ নিবারে হচ্ছে নিচে পাঁচ বছর কিছু নাই তার মানে নিচে এক আছে তার মানে

যদি তোমরা আমার কাছে পড়ার পর সব সময় বলবো যাচ্ছে আমি ভালো টিচার ছিলাম জানি আমি নিজের গর্ব করতেছি না কারণ তোমরা তো জানো ওকে লাস্ট একটা টেকনিক এই টেকনিকটা এখন আসে বেশিরভাগ জাহাঙ্গীরনগরে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে কোন মূল ধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে ঠিক আছে দেখছিলাম কি অংশ আর কি ছিল আর এখানে কি বছর তাহলে কখনো কখনো কি থাকবে অংশ আর বছর থাকবে কখনো কখনো গুণ আর বছর থাকবে অংশ আর বছর থাকলে কি করব অংশ বাই বছর ইন্টু হান্ড্রেড আর যদি গুণ আর বছর থাকে গুণ মাইনাস এক বাই বছর ইন্টু হান্ড্রেড ঠিক আছে জাস্ট এই মাইনাস একটা একটু এক্সট্রা অ্যাড হবে কিসের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে ক্লিয়ার সবাই তাহলে এটা করো তোমরা একই তো এটা তোমাদের শেষ ম্যাচ ছিল একটু করে ফেললো পঁচিশ ঠিক আছে আমি তাও একটু দেখাই দেখ গুণ তিন গুণ তিন বাই এক তিন মাইনাস এক নিচে হচ্ছে আট ইন্টু একশো ঠিক আছে এই ম্যাথ গুলো দেখছো কত ইজি এই ম্যাথ গুলা কিন্তু একদম দুধ ভাত মানে শিখতে পারলে আর না পারলে কিন্তু কোনো কিছুই না মানে না পারলে আর কি মনে আরে বাবার কি ম্যাথ দিছে জীবন করিও নেই তো ম্যাথ গুলা একদম ইজি টেকনিক করবা যেমন শিখাই দিলাম দুই বাই আট এই ম্যাথ যদি নিয়ম মানে বইয়ের নিয়মে করতে পারা করতে যাওয়া যায় অনেক বড় সহজে বাড়াই যাবে না চার পঁচিশে একশো আর তোমাদের তো এটা পরীক্ষায় তো আর লিখিত আসবে না পরীক্ষা আসবে কি এমসিকিউ তো এমসিকিউ যত ফাস্ট পারা যায় একজন জিজ্ঞেস করছিলো যে সময় তা টোটাল সময় পঞ্চান্ন মিনিট লাগে তো ম্যাথের জন্য তুমি বেশি টাইম তো পাবা না তুমি অন্যান্য অ্যান্সার করতে হবে ইংলিশে আবার প্যাসেজ থাকতে পারে বড় বড় তখন আবার আরেক ভেজাল তো যত ফাস্ট করা যায় ঠিক আছে তোমরা ম্যাথ দেখবা যে পনেরো বিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে চলে আসবে স্পিড বাড়াবার কি প্র্যাকটিস করতে করতে ঠিক আছে যেগুলো আমি করাই দিচ্ছি বিশেষ করে এগুলা যাতে মুখস্থ থাকে একদম উত্তর সহ কারণ আমার গুলো অনেক আসবে আর কি নিলাম কি বলে এটাকে ইন্টারভিউ নিলাম গত বছর যে দশমী ছিল মেয়েটা হচ্ছে তানহা তুই বললো যে ভাই আপনি যেগুলা ক্লাসে করাইছেন জিকে ওগুলাই জাস্ট ক্লাস গুলাই বেশি ভালো করে করছিলাম এবং কোশ্চেন গুলা পরীক্ষা দিতাম এগুলো বললো আর ক্লাসে যেগুলো ম্যাথ করাই দিছে ওগুলাই করছে আর যে শিট গুলা দিছে ওগুলাই করছে কমন করছে ঠিক আছে তোমাদের কিন্তু সেমই হবে জাস্ট একটু ফোকাস করো সুন্দর মতো পড়াশোনাটা করো হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তাহলে এই ম্যাথটাকে কেউ পারো না এমন কেউ তো নাই না সবে করাও দিলাম এই দশটা ম্যাথ তোমরা আবার একটু বাসায় দেখো এখন এবং যেই তোমাদের শিট দিছি বা বই যে কোনো থেকে থাকে সেখান থেকে একটু ম্যাথটা সম্পূর্ণ করে ফেলো

ঠিক আছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আর এই এইটা হচ্ছে তোমার মানে মডেল ব্যাচ একটা খুলবো আর তোমাদের এখানে ভর্তি হতে হবে না এখানে তোমার মানে যারা ক্লাস করো তোমাদের ফ্রি সমস্যা নেই ওকে সবাই ভালো থাকো তাহলে আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম